এক অনন্য নিদর্শন, কোথাও লোকায়ত সাহিত্য, কোথাও আধুনিক সুসভ্য ভাষা সাহিত্য। শ্রী যোগেন্দ্র রাজেশ্বর দাস, শ্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী কমলিকা দে। মানুষের অনেক কিছু পুরনো যেগুলো আমি কালেকশন করে এগুলো দিই, এরা যে স্কুলের সাথে সাথে সোশ্যাল কাজটা করতেছে এটাও সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে আরো বড় জিনিস একটা, আপনারা গার্জিয়ানরা আপনাদের আবেগ আর বিবেক, আবেগ আর বিবেককে দিয়ে এই যে বাচ্চাদের পরনের বস্ত্র আজকে এখানে ডোনেশন করতেছেন, এই এই পোশাকগুলো কিন্তু কোনো এক বাচ্চা পড়বে, কোনো এক বাচ্চা পড়বে, এর মতন বস্ত্রদানের মতন পুণ্য অর্জন হয় না। আপনাদের প্রণাম জানাচ্ছি, প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো এখন থেকে আপনারা পুজো আসতেছে সামনে, দয়া করে আপনারা যা ডোনেট করেন নিজের হাত দিয়ে, যাদের সন্তান আছে দয়া করে আপনারা ডোনেট করবেন না, সন্তানের হাতে একটা শাড়ি একটা ধুতি দিয়ে আপনি পাঠাবেন, বাবু ওই বাচ্চাটাকে বা ওই বৃদ্ধাটাকে এই শাড়িটা দিয়ে এসো, তাহলে ওরা ভাববে বড় হইলে এই আমার বাবা আমার হাত দিয়ে কিন্তু গরিবদের দান করতো, ওটাও একটা শিক্ষা, ওটাও একটা ট্রেনিং। তাই মানবতার দিক থেকে ওরাও কিন্তু একটু মানব দিয়ে এগিয়ে আসবে। তাই আমি মনে করি বাচ্চাদের হাত দিয়ে মানুষকে দান দক্ষিণা দিলে বাচ্চারা শিখবে। খুব খুশি হইলাম, খুব গর্বিত। আর আমি এই আজকে আসলাম, আমাদের চন্দ্রবাবু সামনে বসে আছে, অনেক প্রোগ্রামে ওখানে যাই, উনিও সোশ্যাল কাজ করে, তাকে ধন্যবাদ দেয়, প্রচুর কাজ করে, কিন্তু আগামী 24 সালের মধ্যে সারা ভারত জানতে পারবে আমার আরেকটা চিত্র। আমি এখন বলছি না, যেহেতু আমাকে বলতে মানা করছে, অনেকেই জানেন, ভারত অনেকে জানেন না, 24 সালে একটা হবে, কিন্তু আমার অনেক কিছু নাম হতে পারে, বদনামও হয় এটা পৃথিবীতে আসে। আমি শপথ করে বলছি, এখনও বলছি, আমি যেভাবে আছি সেভাবেই আছি। ভারত সরকার আমাকে যে সম্মানটা দিয়েছে, স্কটল্যান্ড থেকে পুরস্কার পাইলাম, কোরিয়া থেকে পুরস্কৃত পাইলাম, বাংলাদেশ থেকে পুরস্কৃত পাইলাম, আমার বাড়িতে যাবেন সার্টিফিকেট দেখবেন, মেডেল দেখবেন, সেই সম্মানের সত্ত্বে আমি এখনও ঠিক আছি, অত লেখাপড়া নাও জানতে পারি, এই সম্মান রক্ষার স্বার্থে আপনারা আশীর্বাদ করবেন, কোনো কালীমুক্ত যেন আমার লাগাইতে না পারে। আমি যেহেতু সৎ, আমি মাথা উঁচু করেই থাকবো আর থাকছি এখনও। সামনে আমাকে অনেক আরও কাজ আগাইতে হবে, আর ভারতবর্ষের মধ্যে আরেকটা বৈচিত্র্য আমাকে 24 সালে বার করতেই হবে, এটা আশীর্বাদ করবেন। আরও যেন বাচ্চাগুলো শিক্ষিত হয়, ভালো হয়, এবং মা বাবারা ভালো থাকবেন, সুখে থাকবেন, বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখবেন। নমস্কার। আজকে আমাকে এবং আমার ডেইলি ক্রাইম টিমকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আমি সবসময় ফলো করি সোয়ারতরণ মিউজিক একাডেমি শিলিগুড়িতে, এমন কেউ নেই যারা চেনেন না সোয়ারতরণ মিউজিক একাডেমি। তোমাদের হাত ধরে এত সুন্দর, এত ছেলেমেয়েরা এত ভালো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে, এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমি প্রে করবো শুধু শিলিগুড়ি তাই নয়, সারা বিশ্বে যেন তোমাদের নামটা ছড়িয়ে পড়ে, এটা সব সবাই আমি প্রে করবো। আমার ভীষণ ভালো লাগে এত ভালো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে, আর আমি সব সময় মুগ্ধ হই তোমাদের গান শুনে, যতবার শুনি ততবার মুগ্ধ হই, আমি একদম ফ্যান হয়ে গেছি তোমাদের। সো সবাইকেই বলবো, সবাই খুব ভালো মতো এগিয়ে যাও, ওনাদের হাত ধরে, ওনাদের ছত্র ছায়া তোমরা অনেক দূর এগিয়ে যাও। 15 বছর যাবৎ তো আজকে দীপায়নের এই শুভ উদ্যোগ পাশে থাকতে পেরে আমি খুবই গর্বিত মনে করছি, কারণ এই ধরনের যে প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, আর গান বাজনা তো সবার মধ্যেই আছে, তো সবাই গান বাজনা ভালোবাসে, তো আমরা কোথাও না কোথাও প্রত্যেকটাই, যারা আমরা নর্থ বেঙ্গল, সঞ্জয় দা আছে, আমি আছি, আমরা
বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি। আমাদের আমাদের নর্থ বেঙ্গলটা কীভাবে যেন ভালো হয়, কীভাবে আমরা ভালো ভালো কাজ করতে পারি, এবং সবাই জানি আজকে আমাদের নর্থ বেঙ্গল আছে, এই নর্থ বেঙ্গল নেই, এইখানে প্রচুর বড় বড় ছবি শুটিং হচ্ছে, এখানে সিনেমা আর্টিস্ট আসছেন, তো আসছে দিনে হয়তো আমরা আরও বড় বড় কাজ করতে পারি। আর বেশি কিছু বলবো না, আজকে এই প্রোগ্রাম স্বর্ণতরাণ মিউজিক একাডেমি এই প্রোগ্রামটাকে প্রেজেন্ট করছে, এবং এখানে আমি জানি দীপায়ন, অন্তর্জিতা এদের কাছে খুব ভালো ভালো স্টুডেন্টরা রয়েছে, খুব ভালো গান করে। আর আমি তো সত্যি কথা বলতে কি দীপায়নদা তোমার খুব বড় ফ্যান, বিকজ তোমার গান আমার খুব পছন্দ হয় আর কি। আজকে দেখে আছে জি টিভি সারেগা মা দিকে তোমাকে ফলো করছি আমি, ঠিক আছে? তো অন্তর্জিতা থ্যাংক ইউ, তোমার খুব গলা খুব ভালো, আমি চাইছি আরও এগিয়ে যাও, আরও সুন্দর করে প্রোগ্রাম হোক, আপনারা সকলেই পাশে থাকবেন, আপনারা যদি থাকেন তাহলে আমরা থাকবো আর কি, আরো ভালো ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।